বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা। বক্তারা জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারণ সহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া এবং সিটি মেয়র সেনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহকে মহানগরের সভাপতি করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। উনি 2018 সালে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যে 2018 সালে সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, যেটার মেয়র হয়েছেন সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এবং এমপি হয়েছেন কর্নেল জাহেদ ফারুক শামীম, সেই নির্বাচনকে বিতর্কিতমূলক বক্তব্য উনি দিয়েছেন, যেটা সংগঠনের বিরোধী বক্তব্য। শুধু তাই নয়, এই যে এই বছর 12 জুন যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, ইলেকট্রনিক পদ্ধতিতে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ছিল এবং সুষ্ঠু নির্বাচন ছিল, এই নির্বাচনকে উনি বিতর্কিত করে বক্তব্য রেখেছেন এবং এও বলেছেন যে প্রশাসন ব্যবহার করে কোনো কারসুবি করতে দেওয়া হবে না। 29 নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে বক্তৃতায় কে এম জাহাঙ্গীর বরিশাল সদর আসনের নৌকা প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, কোনো জালিয়াতির সুযোগ নেই, প্রশাসনকে ব্যবহার করে ভোটের বাক্স ভরবেন সেই সুযোগ দেয়া হবে না।